আমার বেশি হয়, আলু ভাজাটা হয় না, আলু সেদ্ধটা হয়। আমার কাজের চাপ থাকলে আমার ঘরে ডিম থাকে আর আলু আনা থাকে, তো এই মেনুটা আমার বেশি হয় যখন কাজের চাপ থাকে। ভালো খাওয়া দাওয়া তো ভালো, কিছু যদি কিছু তরকারি টরকারি করতে হয় সেটা সন্ধ্যেবেলা করি। মেয়েও খাচ্ছে পাশে বসে, আর যেহেতু আজকে কোনো ঝামেলার খাবার নেই, হাতে নিয়ে বসে খাচ্ছি, খেয়ে এক্ষুনি আবার বেরিয়ে যেতে হবে। তো ভালো লাগে জানো তো, আমার এরকম ব্যস্ত থাকতে আমার ভীষণ ভালো লাগে, কাজ না থাকলে আমি পাগল হয়ে যাবো সত্যি কথা। কাজে বেরিয়েছিলাম, কাজ থেকে এসে 1:45 বাজে, তো 4টার প্রেশার কুকারে ভাত করলাম, মসুর ডাল সেদ্ধ করলাম, আলু ভাজা আর হাঁসের ডিমের পোচ, পোচটা মেয়ে বানিয়ে দিল, আলুটা সাটাসাট ভেজে নিলাম, নিয়ে খেলাম। এখন ঘড়িতে বাজে 1:30, আবার বেরোবো এখন একটুখানি কাজের জন্য, তো সেই জন্যে খেতে খেতেই তোমাদের সাথে ভিডিওটা শুরু করে দিলাম। আর কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভগবানের কৃপায় সবাই ভালোই আছো, আমিও ভালোই আছি। প্রচুর প্রচুর কাজের এখন চাপ যাচ্ছে, তো আমি এখন বেরোবো, আবার বেরিয়ে এসে আবার স্নান করবো, তারপরে আবার তোমাদের সাথে সন্ধ্যেবেলায় কথা বলবো। চলো খেয়ে নি, খেতে খেতে তারপরে খেতে 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 তো আর কথা বলা যায় না, তো খেয়ে নি খেয়ে নি, আবার তোমাদের সাথে ফিরে আসছি কথা বলার জন্য। আর বিকেলে একটা পরোটা বানানো শেখাবো তোমাদেরকে, পরোটাটা আমি চটজল দিয়ে একটা পরোটা করি, সেটা আমি তোমাদেরকে শেখাবো। ঠিক আছে, চলো ভিডিওটা দেখতে থাকো, সাথে থাকো। দুপুরে বললাম তোমাদের একটা পরোটা শেখাবো, তো দেখো দুপুরবেলা ডাল সেদ্ধ, মুসুরির ডাল সেদ্ধটা বেড়ে গেছিল, ওটাকে রেখে দিলাম, পেঁয়াজ কুচি দিয়েছি, লঙ্কা কুচি দিয়েছি, ধনে পাতা কুচি দিয়েছি, আর একটু নুন দিয়েছি, দিয়ে আর একটা ডিম দিয়েছি, দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি, নিয়ে এর সাথে আটা বা ময়দা যেটাই হোক একসাথে মেখে নেব। আমার ঘরে আটা নেই, তাই আজকে আমি ময়দা দিয়ে এটা করছি, দিয়ে দেখো ময়দা দিয়ে এটাকে মেখে নেব, আর জল লাগবে না, এতেই হয়ে যাবে। মেখে একটু তেল মাখিয়ে আমি 10 মিনিট ঢেকে রাখবো, তারপর ঢেকে রেখে আমি এটাকে গোল গোল রুটির মতন তেল দিয়ে একটুখানি বেলে নেব, বেলে নিয়ে সেঁকে এপিট ওপিট বেশ 2 পিট লাল করে ভেজে নেবো, আর বেশি তেল লাগে না, অল্প একটু তেলেই এটা হয়ে যায়। আর ডাল আর ডিমের এই যে ফ্লেভারটা না, এই পরোটাটা খেতে দারুণ লাগে, মানে আচার দিয়ে শুধু খাবো, আর কোনো তরকারিও লাগবে না, অসম্ভব ভালো টেস্ট হয়। তোমাদের বাড়িতেও যদি কোনো সময় ডাল বেড়ে যায় বাড়িতে, তো কখনো ডাল ওইটাকে শুকনো করে এইভাবে পরোটা করে খেয়ে দেখবে, দারুণ লাগে, অসাধারণ খেতে লাগে। তো রাত্রিবেলা মেয়ে আর আমি ডিনার করব, আচার দিয়ে কোনো তরকারি করিনি, এই পরোটাগুলো পিটোপিট সেঁকে নেব, সেঁকে নিয়ে সামান্য তেল দিয়ে পরোটার মতো করে নিয়ে মেয়ে আর আমি এটা আচার দিয়ে ডিনার করে নেব। ব্যাস এই ডিনার করে আসি, তারপর আবার তোমাদের সাথে কথা হবে, চলো তাহলে ডিনারটা করেই নি। তো ফিল্ড থেকে এসে মেয়েকে বললাম গাছ আনতে যাবো, যাবি? মেয়ে বললো চলো, বলে মেয়েকে নিয়ে স্কুটি নিয়ে চলে এলাম গাছটা নিতে। তো নার্সারিতে এসে প্রচুর গাছ, গাছগুলো দেখে তো সব লোভ লাগছিল, কিন্তু বড় বড় দাম বলছিল, এক একটা গাছের অনেক দাম বলছিল। যাই হোক, গাছগুলো দেখে সত্যি মানে অপূর্ব অপূর্ব লেগেছে, কি গাছ নেই এখানে। তো যাই হোক, তার মধ্যে থেকে আজকে একটা ডালিয়া নিলাম আর একটা থোকা গাঁদার গাছ নিয়েছি, কেন কি বাড়িতে মাটি এখনো আনা হয়নি, প্রিপেয়ার ছিলাম না যে গাছ নিতে আসবো আজকে, তো মাটি আমাকে এনে রেডি করতে হবে, দুটো মাত্র টব ফাঁকা ছিল, তো সেই দুটো টবের জন্য আমি একটা বড় ডালিয়া নিয়েছি আর একটা গাঁদা গাছ নিলাম। নিয়ে তো মেয়ে আর আমি গাছ নিয়ে চলে এলাম, মেয়ে বলল যে মা গাছগুলো আমি লাগাবো,
তো ওই দেখো কি সুন্দর করে গাছগুলো লাগাচ্ছে। ওর না বললাম না, লকডাউনের পর থেকে গাছ করার একটা ভীষণ নেশা এসে গেছে। তো আমি আমার মায়ের বাড়িতে এসেই ছাদেতে মায়েদের বাড়িতেই গাছগুলো লাগিয়ে দিয়ে গেলাম, কেন কি এখানে প্রপার ভালোভাবে রোদ পড়ে, তো চলো দেখতে থাকো গাছ লাগানো। তো মেয়েকে নিয়ে আজকে নার্সারিতে গেলাম, নার্সারিতে গিয়ে গাছ আনতে গেলাম, গাছের এত দাম। তা দুটো গাছ নিয়ে এলাম, একটা ডালিয়া নিয়ে এসেছি আর একটা থোকা গাঁদা নিয়ে এসেছি। তো মেয়ে এখন এই গাছগুলো মায়েদের বাড়িতেই লাগিয়ে দিয়ে যাব ছাদেতে, তাই জন্য মেয়ে টবে গাছগুলো পুঁতছে। চলো মেয়ে গাছগুলো পুঁতছে তোমাদের দেখিয়ে দিই, আর ভিডিওটা শেষও করব। তো গাছগুলো পোঁতা হোক, ভিডিওটা শেষ করব, তোমাদের সাথে কথা বলে ভিডিওটা শেষও করি। আর গাছগুলো যখন মেয়ে টবে ফাইনালি পুঁতে নিলে তোমাদেরকে দেখিয়ে দেবো। ভিডিওটা আজকে আর বড় করছি না, ভিডিওটা এখানেই শেষ করে দেবো। ভিডিও কেমন লাগলো তোমাদের জানাবে, লাইক করবে, কমেন্টস করবে, শেয়ার করবে, আর কালকের পরোটা আমার কেমন লেগেছে সেটাও তোমরা কিন্তু জানাবে। সত্যি কথা বলতে ঘরে কিছু জিনিস যদি বেঁচে যায় সেই জিনিস দিয়ে পরোটা রুটি করে খেলে খুব অপূর্বই লাগে। চলো মেয়ের ভিডিওটা তাহলে এখানেই শেষ করে দেবো, লাইক করবে, কমেন্টস করবে, সাবস্ক্রাইব করবে, আর গাছটা দেখিয়ে টাটা বাই বাই, গাছটা দেখিয়ে আমার ভিডিও শেষ হয়ে যাবে। টাটা বাই বাই, আবার আসছি তোমাদের সাথে নেক্সট একটা ভিডিও নিয়ে। আজকে মায়ের বাড়িতেই খাবো, রান্না হয়েছে শিম পোস্ত, ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল, আর ভাত আর বাটা মাছ ভাজা।